একটি টেস্টার এগুলো রেখে দিবেন। আর সব থেকে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে প্লাস, এই প্লাসটা রাখবেন, এটা অত্যন্ত দরকার প্লাসটা। কারণ কেন, আপনার গাড়িতে মনে করেন যে হঠাৎ করে আগুন লেগে গিয়েছে, আপনার গাড়িতে কোন ধরনের টুলস রাখা উচিত, যে কোনো মুহূর্তে আপনি কিন্তু যে কোনো ধরনের বিপদে পড়ে যেতে পারেন, এর জন্য আপনার গাড়িতে কোন ধরনের টুলস রাখবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। আমরা কিন্তু কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া বা টিকটকে কিন্তু দেখেছি যে গাড়িতে কিন্তু আগুন ধরে গিয়েছে রাস্তার মাঝখানে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন একটা জায়গায় আগুন লেগে গেছে যে গাড়ি যে আপনার পানি দিয়ে যে থামাবে বা নিভাবে এটা এরকম কোনো সুযোগ ছিল না, খুবই একটা বাজে অবস্থা। তো কেন হয়, ওই সময় আপনার কি করানো উচিত, এর জন্য হচ্ছে যে গাড়িতে কিছু কিছু টুলস রাখা খুবই গুরুত্বপূর্ণ। সেই টুলস গুলো নিয়ে আজকে আলোচনা করব, প্রত্যেকটা ভিডিও ইম্পর্টেন্ট, কারণ আপনারা এইগুলো যদি একটু মনোযোগ সহকারে দেখেন বা এইভাবে যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু আপনি বড় বড় ধরনের বিপদ থেকে আপনি কিন্তু যে কোনো মুহূর্তে বেঁচে যেতে পারবেন। আচ্ছা, কথা না বলে সরাসরি চলে যাই। তো প্রথমত হচ্ছে কি যে আপনার কিছু ডালি গাড়িতে আপনাকে রেখে দিতে হবে, কারণ ডালি কোন সময় কাজে লাগবে, একটা ফ্যানের শব্দ করতেছে আপনি একটু টাইট দিলেন, আপনার রেডিওটার এইভাবে লক্ষ ঝকর করতেছে চলতে 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 আপনি একটু টাইট দিলেন, এটা দরকার আছে। দেখা যাচ্ছে যে টাইট দিলে ওইখানে স্থির হবে, এবং যদি ওইটা টাইট না দেন তাহলে দেখা যাচ্ছে কি লক্ষ ঝকর করতে করতে আর বেশি খুলে যাবে। এই জন্য যেমন ডালি এল এই জিনিসগুলো রাখা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গেল, এরপর হচ্ছে আপনার গাড়ির যে চাকা খোলার জন্য যেই একটা এক্সট্রা পাইপ রাখবেন, যেটা আমি এর আগের ভিডিওতে অনেক আগেও বলেছিলাম যে আপনি যখন চাকা খুলবেন, চাকা খোলার সময় চাকা খোলার জন্য কি কি লাগে, একটা হচ্ছে জক আর একটা হচ্ছে লিভার, তো আর একটা হচ্ছে হুইল রেঞ্চ, এই তিনটা জিনিস লাগে। তো এই তিনটা জিনিসের সাথে আপনি একটা পাইপ রাখবেন, যখন আপনি একটা চাকা খুলবেন, ধরেন একটা চাকাতে কি করলেন হুইল রেঞ্চটা চাকার সাথে লাগিয়ে, আপনি অনেক সময় এইভাবে টাইট দেওয়ার সময় দেখা যাচ্ছে কি যেটা অনেক হার্ড হয়ে যায়, হয় না, বা দেখা যাচ্ছে যে আপনি খুলতে গেলে যে কোনো মুহূর্তে আপনার স্লিপ করে আপনার নাকে মুখে লাগতে পারে। কিন্তু এর জন্য হচ্ছে যে ওই প্রেশারটা ওইভাবে না দিয়ে আপনি পাইপ দিয়ে যদি আপনি যদি চাকাটা খুলেন যদি, তাহলে ওটার শক্তিটা তিন গুণ আরো বেড়ে যায়, যেক্ষেত্রে চাকার স্টিক গুলো কিন্তু খুব সহজে কিন্তু খুলে যায়, এবং বেশি চাপাচাপি করলে কিন্তু দেখা যাচ্ছে যে আবার চাকার পেস কেটে যায় নাট গুলোর, তখন কিন্তু চাকা কিন্তু যতই ঘুরবেন কিন্তু নাট গুলো কিন্তু খুলবে না। কিন্তু তো অতিরিক্ত কিন্তু কোনো কিছুই ভালো না। তো যাই হোক, এই টপিক নিয়ে আমরা একটা ভিডিও করবো পরে, সেটা আমরা পরের ভিডিওটা দেখে নিব, গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা নিয়ে কথা বলতেছিলাম যে টুলস নিয়ে কি কি টুলস রাখবেন। তো জগ হুইল রেঞ্চ লিভার এগুলো রাখা খুবই জরুরি, মাস্ট ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আপনাকে লিভার যেগুলো এল এগুলো, তারপরে হচ্ছে আপনার স্ক্রু ড্রাইভার একটি টেস্টার এগুলো রেখে দিবেন। আর সব থেকে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে প্লাস, এই প্লাসটা রাখবেন, এটা অত্যন্ত দরকার প্লাসটা। কারণ কেন, আপনার গাড়িতে মনে করেন যে হঠাৎ করে আগুন লেগে গিয়েছে, সেক্ষেত্রে আপনাকে কোনো কিছু করার সুযোগ নাই, কিন্তু আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাটারির লাইনটা আপনাকে খুলে দিতে হবে, কেটে দিতে হবে লাইনটা। যদি আপনি ব্যাটারির লাইন না কাটেন এই গাড়ি আপনি আগুন আরো বাড়বেই বাড়বে, কিন্তু কমবে না। কিন্তু কারণ ওটা যখন আগুন যখন লেগে যায় তখন ওয়ারিং এর তারগুলো কিন্তু একটার মধ্যে একটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু ধরে যায় যখন ব্যাটারির লাইনটা কিন্তু লাগানো থাকে। কিন্তু এর জন্য হচ্ছে ব্যাটারির লাইনটা কিন্তু তাড়াতাড়ি খোলার জন্য কেটে ফেলানোর জন্য একটা প্লাস কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। প্লাসটা কোথায় রাখবেন, আমরা অনেক সময় কি করি প্লাস টুল বক্সে নিয়ে গাড়ির পিছনে একদম ভিতরে এমন জায়গায় রেখে দেই যে আগুন লাগতে লাগতে এইগুলা বের করতে করতে মানে মাথায় কাজ করে না, এরপরে প্লাস খুঁজতে খুঁজতে আগুন গাড়ির অবস্থা খারাপ, না এটা করা যাবে না। অন্তত প্লাসটা আপনার গাড়ির, আমাদের এই যে যেরকম এখানে গেট আছে আমরা গেট খুলি খুলি গেটের দেখা যাচ্ছে যে এই যে জায়গাটা ওই জায়গাটার মধ্যে হচ্ছে আপনারা প্লাসটা রেখে দিবেন। কারণ কেন, দেখা যাচ্ছে যে হঠাৎ করে যদি আপনার গাড়িতে যদি আগুন লেগে যায় আপনি কি করবেন, এখান থেকে সাথে সাথে এভাবে বনেটটা খুলে প্লাসটা নিয়ে আপনি তাড়াতাড়ি কি করতে পারবেন, তাড়াতাড়ি যে ব্যাটারিটার লাইনটা কিন্তু খুলে কিন্তু আপনি কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু লাইনটা কিন্তু ডিসকানেক্ট করে দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে প্লাসটা রাখা খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট। আপনারা সবাই কি করবেন যে গাড়ির প্লাসটা হাতের কাছে রাখবেন, না হলে কিন্তু এই ধরনের বিপদে কিন্তু পড়তে হবে।
তো মূল বিষয় যেটা, এই টুলস গুলো রাখাটা খুবই জরুরি। আমরা হয়তো অলসতার কারণে দেখা যাচ্ছে যে আমরা টুলস গুলো কিন্তু রাখি না, কিন্তু আপনি যদি টুলস গুলো যদি না রাখেন তাহলে কিন্তু যে কোনো সময় এই ধরনের বিপদে পড়ে যাবেন। তো আমাকে কিছু ভাই প্রশ্ন করেছে যে ভাই গাড়ির জন্য কোন চাকাগুলো ভালো, এক্সপায়ার চাকাগুলো লাগানো কি, এটা কি সামনে নিয়ম না পিছনে নিয়ম, এক্সপায়ার চাকাগুলো আসলে কোথায় লাগাতে হয়। তো এটা নিয়ে আমি কিছু ভিডিও করবো, এরপরে এর পরবর্তীতে ভিডিও কিন্তু এটাই নিয়ে কিন্তু থাকবে, আমি সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন, এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি কেউ কিছু না বুঝে থাকেন আমাকে কমেন্টস করেন, আমি কমেন্টস এর মধ্যে জানিয়ে দিব। আর এরপরে একটার দিয়ে কিভাবে গাড়ি স্টার্ট করবেন এর পরবর্তী ভিডিও কিন্তু ওটা থাকবে, কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর একটা চমৎকার ভিডিও। যে অনেক সময় গাড়ি আপনারা হেল্প নিতে গেলে দেখা যাচ্ছে গাড়ি বন্ধ হয়ে যায়, বা এক জায়গায় গেলেন আপনার ব্যাটারি ডাউন হয়ে গেছে, কে হেল্প করবে, কিন্তু তার নেই, একটা তার আছে, বা কিভাবে একটা দিয়ে গাড়ি স্টার্ট করবেন সেটাই এর পরবর্তী ভিডিও থাকবে, ওই ভিডিওটা আমি সুন্দর করে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিও মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই মুহূর্তে ইউটিউব থেকে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। কারণ আমি সবসময় একটা কথা বলি যে আপনি যদি একটু শেয়ার করে দেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার দেখা দেখি পাঁচটা লোকও শেয়ার করবে এবং আপনাদের উপকার হবে, অনেক লোক জানতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই দেখাবেন নতুন কোনো ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।